আসসালাতু আসসালামু আলাইকা মা আল্লাহ নবিয়্য বাদা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত এমএফআই ওয়ার্ল্ড ডিভার্স আশা করি যে যতক্ষণ থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন সম্মানিত হাজরিন আজকে যে বিষয়ে আলোচনা করব সূরাতুল আনআমের একটি আয়াত নিয়ে 18 নম্বর আয়াত আলোচনা করব যে আয়াতটি পাঠ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন ভালোবাসা চাইলে আবদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ যদি যথা নিয়মে বলা দিয়ে নেবে আপনি যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন হবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মূল বিষয়ে যার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিতে আমার কাছে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন

স্বামী দূর আছে আপনাকে অন্য কোথাও বিয়ে করে ফেলতেছে বা আপনার স্বামী ফোরকে আসক্ত হয়ে অন্য পুরুষের সঙ্গ আপনাকে ভালোবাসতেছেন বা দিতেছে না তো এই পবিত্র কালাম এই বলে আপনি আমল করতে পারেন আজিজ সম্পূর্ণরূপে আপনার ইনশাল্লাহ বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আমলটি নিয়ম করা পালন করা আগে অবশ্যই আপনাকে ভালো করে অজু করে নিতে হবে ভালো করে অজু করে নেয়ার পরে প্রথমে দূর শরীফ পড়বেন এই আয়াতটি পড়বেন সাতবার আবার দূর শরীফ পড়বেন পরে আপনার শরীরে ফু দিবেন আপনার শরীরে দিবেন এবং তার চারা কল্পনা করে তিনটা ফু দিবেন ইনশাআল্লাহ এভাবে আপনি এই আমলটি তিন দিন করবেন তিন দিন অথবা সাত দিন এই আমলটি করবেন সাত দিন করলে ভালো হয় ইনশাআল্লাহ সাত দিন করলে আপনার আপনার করে এটা সুরা আল আনামের আহ আঠারো নম্বর আয়াত সম্ভবত আঠারো নম্বর আয়াত এই আয়াতটি আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তবে উদ্দেশ্যে ব্যবহার করবে না কোনো ব্যবহার করবেন না بسم الله الرحمن الرحيم وهو القهيل فوق اباده وهو الحكيم الخبير ايها الاخوه

কথার মধ্যে কোন বোঝলো সুন্দর দিচ্ছে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বিরোধুলিল্লাহ